আজকে উচ্চ মাধ্যমিকের একটা টেস্ট পেপারের পেজের কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দিচ্ছি। সবকটা কোয়েশ্চেন সলভ করে দিতে পারছি না, ভিডিও করাটা পসিবল হচ্ছে না। তোমরা দেখো, আশা করি তোমাদের সুবিধা হবে। আমাকে একজন ভিউয়ার্স বলেছিল, তার অনুরোধেই আমি করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ক্লাস টুয়েলভের এবিটিএ টেস্ট পেপার এসি 120 পাতার ইকোনমিক্সের আমি সলভটা করছি। দেখো, সবকটা হয়তো সলভ করে দিতে পারছি না। দেখো, 2 নম্বরের প্রথম কোয়েশ্চেন আছে, এ এ কি বলেছে? বলেছে যে যোগানের স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে না ঋণাত্মক? ধনাত্মক হবে, কি ধনাত্মক হবে লেখা আছে, এটা সত্য না মিথ্যে বলেছে? তার মানে আমাদের এখানে দেখো, প্রাইস প্রাইস যদি বাড়ে তাহলে কি হয়, দ্রব্যের সাপ্লাই মানে যোগান কি হয়, বাড়তে থাকে। তাহলে দুটোই যদি বাড়ে বা দুটোই যদি কমে তখন স্থিতিস্থাপকতা হয় ধনাত্মক। এটা তোমরা জয়দেব সরকারের বইতে একচেটিয়া বাজার যে সরি যোগানের যে চ্যাপ্টারটা আছে, যোগানের চ্যাপ্টারের শেষের দিকটায় পেয়ে যাবে। নেক্সট নেক্সট যেটা আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কাকে বলে? এই কোয়েশ্চেনটা, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলতে অ্যাকচুয়াল ব্যাপারটা বোঝো যে একচেটিয়া বাজার কাকে বলে। একচেটিয়া বাজার হচ্ছে যদি কোনো একজন ক্রেতা, ক্রেতা কতজন? একজন ক্রেতা হচ্ছে একজন, আর বিক্রেতা হচ্ছে অনেকজন, তাকে কি বলছে? একচেটিয়া। কিন্তু দ্বিপাক্ষিকের ক্ষেত্রে ক্রেতাও একজন আর বিক্রেতাও একজন, আচ্ছা সেটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এটাও তোমরা জয়দেব সরখেলের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা আছে ওই চ্যাপ্টারেই পেয়ে যাবে, ওই চ্যাপ্টারের পরের পেজটাতে হয়তো পাবে। আমার আপাতত মনে পড়ছে না কোন চ্যাপ্টারে আছে, মানে কোন জায়গাটাতে আছে। আর তারপর এটা পাবে, তার পরেরটা আছে বিশুদ্ধ অলিগোপলি কাকে বলে। বিশুদ্ধ অলিগোপলি এটাও খুব সহজ, অলিগোপলি অলিগোপলি হচ্ছে কয়েকজন মাত্র বিক্রেতা আর অনেকজন ক্রেতা যদি থাকে তাকে বলা হয়, যেই মার্কেটে থাকে তাকে বলা হয় অলিগোপলি। বিশুদ্ধ অলিগোপলিতে এই সবকটা বিক্রেতা কি করে, বিক্রেতার সংখ্যা কম, বিক্রেতারা একই জাতীয় দ্রব্য বিক্রি করে। মানে সবাই যদি চাল বিক্রি করে, ধরো বাসমতি চাল বিক্রি করে, সবাই বাসমতি চালই বিক্রি করে। আচ্ছা, তার পরেরটা আছে একচেটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্র। একচেটিয়া ক্ষমতা মাপ ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্র হলো পি মাইনাস এমসি বাই পি। এটাও তোমরা জয়দেব সরকারের একচেটিয়া বাজারে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের শেষের দিকে পেয়ে যাবে। নেক্সট যেটা আছে সেটা হলো, পরেরটা হচ্ছে যে শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম হলো ব্যয় নির্ধারিত একটি উপাদান। এটা ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হলো, উৎপাদন হবে চাহিদা দ্বারা নির্ধারিত। এটা তোমরা জয়দেব সরকারের 12 নম্বর চ্যাপ্টারের শেষে তোমাদের যে 148 পাতায় সামারি করা আছে সারাংশ, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে কালেস্কির মতে শিল্পজাত দ্রব্যের দাম। এটা তোমরা পাবে জয়দেব সরকারের 144 পাতায়। এটা আমি বলে দিচ্ছি, দাম ইজ ইকাল টু হয় গড় পরিবর্তনশীল ব্যয় প্লাস মার্কআপ। আচ্ছা, তারপরে যেটা আছে, আচ্ছা তারপরে কোয়েশ্চেন আছে, ঠিক না ভুল বলতে বলা হয়েছে লরেন্স রেখা পূর্ণ সমতা রেখার বাঁ দিকে অবস্থিত। দেখো, লরেন্স রেখাটা আমরা যদি, লরেন্স রেখা কাকে বলে সেটা তোমরা, এটা 103 পাতায় পাবে। এইটা হচ্ছে পূর্ণ সমতা রেখা আর লরেন্স রেখাটা হচ্ছে এইভাবে থাকে, ঠিক আছে? এটা এখানে জুড়ে যায় না, যদিও আমার ছবিটা ভুল হয়ে গেছে, তো ব্যাপারটা হচ্ছে এই রকম, কিছুটা এই রকম আর কি। তো এইটা, এই যে এটাকে বলছে লরেন্স রেখা আর এটা হচ্ছে পূর্ণ সমতা রেখা, তাহলে লরেন্স পূর্ণ সমতা রেখা কোন দিকে অবস্থিত হলো, বাঁ দিকে অবস্থিত হলো, তাহলে এটা ঠিক দেওয়া আছে। নেক্সট যেটা আছে সেটা হলো, আচ্ছা যদি চলের সমক পার্থক্যের মান শূন্য হয় তবে চলের প্রতিটি মান সমান হবে। এটাও একদম ঠিক, তোমরা এটা জয়দেব সার্কেল 295 পাতায় পেয়ে যাবে, যদি চলের সমক পার্থক্য শূন্য হয় তবে চলের প্রতিটি মান সমান হবে। পরের কোশ্চেন যেটা আছে সেটা আমার একটু বুঝতে অসুবিধে হচ্ছে, বলছে সমক পার্থক্য হলো ভেদ মানের বর্গমূল। আচ্ছা, এখানটায় একটা হতে পারে পজিটিভ, পজিটিভ মানে ধনাত্মক বর্গমূল, আমরা ধনাত্মক নাম্বারটাকেই নেব, বর্গমূল করে আমরা যে ধনাত্মক নাম্বারটা পাবো সেটাই নেব।
তারপরের কোশ্চেন হচ্ছে সমক পার্থক্য ড্যাশের পরিমাপক, এটা বিস্তৃতির পরিমাপক। তারপরেরটা ঠিক না ভুল বলেছে, দারিদ্রের সংখ্যা পরিমাপ করার জন্য দারিদ্র ফাঁক প্রবর্তন করা হয়েছে। দারিদ্রের সংখ্যা পরিমাপ করার জন্য কিন্তু দারিদ্র ফাঁক হয়নি, দারিদ্র ফাঁকটা হয়েছে দারিদ্রের গভীরতা পরিমাপ করার জন্য। এটা তোমরা 311 পাতায়, জয়দেব সার্কেল 311 পাতায় শেষের দিকে উত্তরটা পেয়ে যাবে। তারপরের কোয়েশ্চেন আছে, শুধুমাত্র কৃষি ক্ষেত্রেই মৌসুমী বেকারত্ব লক্ষ্য করা যায়? না, এটা এই কথাটা ভুল, এখানে শিল্পক্ষেত্রেও হতে পারে। এই আনসারটা তোমরা পাবে 314 পাতা, জয়দেব সরকারের বই 314 পাতা এটা পেয়ে যাবে। পরের কোয়েশ্চেন, ডব্লিউটিও চুক্তি 1 জানুয়ারি 1995 1995 সাল থেকে বলবৎ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আছে এখানে, ড্যাশ সালে IRDA আইন পাস হয়? IRDA 1999 সালে পাস করা হয়েছে, তোমরা এটা পেয়ে যাবে 330 পাতার নিচের দিকে, যেটা 6 নম্বর যে পয়েন্টটা আছে সেখানে পাবে, তো জয়দেব সরকারের বইয়ে। পরের কোয়েশ্চেন, ঠিক না ভুল, ভারতের অর্থনীতিতে 1991 সাল থেকে উদারীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, এটা ঠিক লেখা আছে? নরসিংহ কমিটির সুপারিশে SLR কমানো হয়েছে। পরের কোয়েশ্চেন হচ্ছে, নরসিংহ কমিটির সুপারিশে SLR কমানো হয়েছে, এই উত্তরটিও ঠিক আছে, এই উত্তরটি তোমরা পাবে 320 পাতা, জয়দেব সার্কেল 320 পাতায় পেয়ে যাবে। আমি সবকটি আনসার করে দিতে পারিনি, শুধুমাত্র SQ গুলি সলভ করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।